yourself up and dust yourself off and back in the saddle. You're on the front line, everyone's watching. You know it's serious, we're getting closer, this isn't over. The pressure's on, you feel it. But you got it all, believe it. When you fall, get up, oh, oh. And if you fall, get up, eh, eh. Tamina, mina, sangalewa. Cause this is Africa. Tamina, mina, eh, eh. Waka, waka, eh, eh. Tamina, mina, sangalewa. This time for Africa. For Africa. Tamina, mina, eh, eh. Waka, waka, eh, eh. Tamina, mina, sakalewa. Anawa, ah, ah. Tamina, mina, eh, eh. Waka, waka, eh, eh. Tamina, mina, sakalewa. This time for Africa. I'm way on my journey, biggie, biggie mama. One A to Z. My teeth are still on my journey, biggie, biggie mama. From east to west. My teeth, waka, waka, my eh.
you. Red one.
আর সাবেক ছাত্রদের জন্য যে ফুটবল খেলা তারা মাঠে দাঁড়িয়ে যান প্লিজ। সাবেক ছাত্ররা যারা তারা ফুটবলের জন্য মাঠে দাঁড়িয়ে যান। দুই পাশে দুটো চিন্তা ম্যাডাম যেখানে থাকুন না কেন চলে আসুন। ফুটবল খেলার রেফারি কাজী সেলিনা সুলতানা ম্যাডাম যেখানে থাকুন চলে আসুন। দেখি আমাদের কাঙ্ক্ষিত কাকে পেয়ে যায়।
যেভাবে পারে, যে যে টেকনিকে পারে, অল্পের জন্য ¡Vamos! ¡Vamos! ¡Vamos!
আমরা কিছু সময়ের মধ্যেই টিকিট বিক্রি শেষ করব। আর আরেকটা বিষয় হচ্ছে, যতগুলো টিকিট বিক্রি হয়েছে ঠিক ততগুলোই আমরা এখানে ড্রতে রেখেছি, এর বাইরে আর একটি টিকিটও নাই। যতগুলো টিকিট বিক্রি হয়েছে ঠিক ততগুলো টিকিটই এখানে আছে। তো আপনাদের মানে যারা অনেক বেশি টিকিট কেটেছেন তো তাদের পাওয়া
হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে গেছে ম্যাথমেটিক্যালি। সময় বেশি নেই, আমরা কিছুক্ষণের মধ্যে রেফেলটা শুরু করব। টিকিট কিনছি খাবার আনছে, হ্যাঁ লাগলে তো। আমি আমার ফ্রেন্ডদের খুঁজে পাচ্ছি না, কমিটি থেকে কাপড় দেব। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। আমাদের টিকিট গুলো ক্রয় ক্রয় করবে, মানে খুবই স্বল্প আছে। তো শেষ মুহূর্তে আর কিছু টিকিট ক্রয় করে আপনাদের এই লটারির পুরস্কার বিজয়ী হওয়ার জন্য সম্ভাবনাটা আর একটু বাড়িয়ে দেবে। সময় খুবই স্বল্প, সময় খুবই স্বল্প। আমাদের টিকিট বিক্রি শেষ হয়ে যাবে। ভাই 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 আপনি কি টিকিট কিনছেন? আমার মনে হয় আপনি টিকিট কিনেন নাই ভাই, আপনি আমার ইগনোর করে চলুন, মানে সম্ভাবনা বেশি থাকে। ঢাকা টু ব্যাংকক টিকিট আপনারা এই সুযোগটি খুব দ্রুত লুফে নিতে পারেন। বিশেষ করে সুন্দরবন, বান্দরবান, আন্দরকিল্লা, কুমিল্লা, নোয়াখালী, মহাখালী, পটুয়াখালী, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ সব জায়গায় ভ্রমণ করে থাকি। আমি একটি রোগের ওষুধ বিক্রি করে থাকি, রোগের নাম খাওজানি। হাইরে সাদের খাওজানি, খাওজানিটা রাজা অসুলকায়, রানী অসুলকায়, চুলকায় চা কর চা কানি, টিপলে বাড়ায় লাল হানি। আপনারা দর্শক, আপনারা যদি এই খাওজানি থেকে মুক্তি পেতে চান তাহলে আমার কাছে রয়েছে একটি রাজা মলম। এই যে রাজা মলম, এই রাজা মলম যদি কিনেন আপনারা, রাজা মলম যদি কিনেন আপনাদের একটা লটারি ফ্রি দেওয়া হবে। আমরা রাজা মলমের দাম নির্ধারিত করেছিলাম 200 টাকা, কিন্তু কোম্পানির প্রচারের সুবিধার্থে আমরা এই দাম রাখতেছি সমান দুই ভাগে ভাগ করে 100 টাকা 100 টাকা 100 টাকা। আগ্রহী দর্শক আপনারা যারা আছেন তারা অতি দ্রুতই আমাদের কাছে এসে টিকিট সংগ্রহ করে নিতে পারেন। এই টিকিট যদি আপনারা কেনেন, এই রাজা মলম যদি আপনারা কেনেন তাহলে পেয়ে যাবে। মাঝি মাঝি আপনি যদি টিকিট দিতেন, আপনি যদি টিকিট দিতেন, আপনি কি আপনি কি আমার আপনার সঠিকের নিয়ে ব্যাংক অফ করে যাবেন? অবশ্যই অবশ্যই। হ্যাঁ পারি পারি। হ্যালো, ইমু ভাই দেখি অনেক হাসাহাসি করতেছে। ইমু ভাই টিকিট নেয় নাই আমাদের, অনেক অ্যাপটা লিখে দিই স্যার। স্যার ডিসকাউন্ট তো দিচ্ছে না স্যার, আমাদের রুল মতো স্যার অনুমতি দিলে আমি ডিসকাউন্ট দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো জিনিস। তো এই ভালো জিনিসের নাকি ডিসকাউন্ট হবে না, তো ডিসকাউন্ট দেওয়া যাবে না। গঠনতন্ত্র অনুযায়ী এই সম্মেলনে প্রত্যেকটা সম্মেলনে পরবর্তী কমিটি ঘোষণা হবে।
তো আমি বর্তমান কমিটির সভাপতি প্রফেসর আবু সালেহ আব্দুন নূর স্যারকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সহসভাপতি ইলিয়াস উদ্দিন বিশ্বাস স্যার, প্রফেসর ইলিয়াস উদ্দিন বিশ্বাস স্যার মাননীয়, সে নাম্বারের সাথে মিলিয়ে নিয়ে আপনারা হাত তুলবেন এবং দ্রুত রেসপন্স করবেন। আপনারা আগে সবাই দেখুন আমাদের মেথডটা কি, আমরা এগুলো নাড়িয়ে দিব, দেওয়ার পরে এই বাচ্চা তিনটাকে দিয়ে তোলা হবে। আপনাদের কি কোনো আপত্তি আছে কিনা? আছে, ঠিক আছে। 30 নম্বর ভাগ্য বিজয়ী, 30 নম্বর একটা কিলো দেখি, বলুন দেখি কে পাবেন, বলুন বলুন দেখি। 101, তারপরে নাম্বার দুটো আছে কি বলুন, 6, 1016, 2, 10162. তারপরে শেষ অঙ্ক 99, 1 এর পরে 2, দ্যাট ইজ 11992। কে সে বিজয়ী? 28 নম্বর 28, 11992। আরে পেয়ে গেছি আমাদের ভাগ্য বিজয়ী, জোরে হাত তালি, জোরে হাত তালি আমাদের সহসভাপতি। নাকি কারো কপাল ফাঁকা? নাকি নাকি ঢাকিয়ে দিচ্ছি। 27 নম্বর, 1179, আমার আগেরটা অর্থাৎ নাকি 7, 11797। দেখি 1 2 2, আবার আগের সংখ্যা 2, একবার দুই যোগ করলে কত হল 3, 1 2 2 2 3, 1 2 2 2 3, কে আছে কেউ? 1 2 2 2 3, পাওয়া গেছে, পাওয়া গেছে। দেখা যাক, 1176, আবার আগের সংখ্যা 7, 11767, 11767, লাকি 7, লাকি 7 আজকে আছে, পাওয়া গেছে, পেয়ে গেছি আমরা 25 নম্বর বিজয়ী। তারপর একটা কত হবে, 8, 12708, আছেন কেউ? 12708, 12708, আছে কেউ? 24, আমার পকেটে নাই তো দেখিনি, আমার ছেলে কেনার জন্য। এবারে তারপরে 4, 10074, 10074, 10074, তোলো বাবা তোলো,
এবার পেয়েছি আমরা 20 নাম্বার 20 দুই আর শূন্য যোগ করলে কত হয় দুই দুই কে ভাঙালে কত হয় এক দ্যাট ইজ 1 1 3 4 আবার আগের সংখ্যা 3 1 1 3 4 3 1 1 3 4 3 1 1 3 4 3 20 নাম্বার 19 নাম্বার 19 নাম্বারের লাস্টে 19 আছে 19 নাম্বার পুরস্কার শেষে 19 ওয়ের আগেটা ওটা 20 নাম্বার 20 নাম্বারটা পাওয়া গেছে আমাদের 17 নাম্বার বিজয়ী ও 17 নাম্বার 10262 10262 15 এর সাথে কোনো সামঞ্জস্য নাই 1 × 2 2 2 8 1 2 2 2 8 1 2 2 2 8 12,228 1 2 2 2 দেখতে পাচ্ছেন আপনারা এবার আপনারাই বলে দেন আমি আর বলতে পারছি না 1 1 7 2 1 1 1 7 2 1 1 1 7 2 1 এক আর শূন্য সব আর অন্য কোনো কিছু নেই আপনারা মিলাই নেন 10 1 1 0 11 নাম্বার পুরস্কার 11 দিয়ে শুরু 11 769 11 769 11 769 এবারে তোলো 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 বাবা তোলো তোলা একটু তোলো সব লাকি সেভেন 11 317 লাকি সেভেন আবারও 11 317 কেউ পুরস্কারটা কি নেবেন 11 317 আসুন আরে পাওয়া গেছে আবার দোস্ত 1 2 2 3 8 9 পাওয়া যায়নি 1 2 2 3 8 1 2 2 3 8 1 2 2 3 8 8 নম্বর 1 2 4 3 9 1 2 4 3 9 3 4 9 নাকি তো 1 2 4 3 9 এবার লাকি সেভেন 7 নম্বর পুরস্কার 7 নাম্বার পুরস্কার এটার মধ্যেও লাকি সেভেন আছে 11 745 11 745 11 7 লাকি সেভেন পাওয়া গেছে তার অর্ধাঙ্গিনীকে বড়াতে হবে এমনই একটি পুরস্কার যারা পাবেন যাদের এখনো নাই বা সিঙ্গেল এসেছেন তারা পরে পরে ঠিক করে নিন কাকে দেবেন 1 1 3 3 যেহেতু এটা অনুষ্ঠান হচ্ছে লাইভ লাস্ট নাম্বার 5 1 1 3 3 5 দেখি কে শাড়ি পড়তে পারে আজকে 1 1 3 3 5 ছয় নাম্বার পুরস্কার পাওয়া গেছে পাওয়া গেছে 1 1 3 3 5
আরে সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যাক আপনারা কষ্ট হলো না, মানুষ জোগাড় করাই আছে। এবার নাম্বার পাঁচ, কি হার্টবিট বাড়ছে আপনাদের? হার্টবিট না বাড়লে তো লটারি হবে না। চার নাম্বার অনেক বড় একটা পুরস্কার, এই পুরস্কারটা তাকে দেওয়া হবে যে এই পুরস্কারটা বইয়ে নিয়ে যেতে পারবে অনেক ভারী। রান্না বান্নার অভ্যাস আছে কারো? রাইস কুকার, জাগানো হচ্ছে ভালোই। 11922 11922 পাওয়া গেছে। এই বিয়ে করছো তো? বিজয়ী আলিফা না? 11922 নাম্বার গেছে। এবার নাম্বার থ্রি, স্মার্ট আন্দোলন, কে পাবেন? পাওয়া গেছে 1270 বলুন দেখি, 1270 পরের সংখ্যা কি? 1270 1270 2 1270 2 1270 2 1270 2 কে আসবেন? 1270 2 বলে জোরে করে তালে, আজকে স্মার্ট বিজয়ী। ওটা ওনারটা ছিল 20-20, এটা 0-2। এরপরে অপেক্ষা করুন, বিমান টিকিট, কার কার পাসপোর্ট আছে? 11 1270 2 পাওয়া গেছে, আমাদের সহযোগিতা করছে সাগর। এই জন্য বাড়তেন নিচে অন্ধকার, স্টেজে যারা আছে তাদের পকেটেই ছিল, এই জন্য খুঁজে পাওয়া যায় না। সামনে চলে আসেন, 1174 কার কার মিলেছে? চলে আসেন সামনে চলে আসেন, 1174
লাকি সেভেন। আরে হ্যাঁ বড় স্টুডেন্ট মনে হচ্ছে নাকি, না না পাইনি তো। আপনাদের জানাচ্ছি আজকে আমাদের যদিও রাফেল ডোর ইয়েতে স্পন্সরের দেওয়া আছে, কৃতজ্ঞতা স্বীকার করছে রাফেল ডোর যারা স্পন্সর করেছেন, রাজশাহী চেম্বার অফ কমার্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স। আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স এবং রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে একটা জোরে করতালি দিই, জোরে করতালি, তাদের সৌজন্যে এই রাফেল ড্রটা হচ্ছে। ডক্টর কল্যাণ কুমার দে স্যারের বন্ধু নজরুল ইসলাম কর্মসংস্থান, নজরুল কর্মসংস্থান এয়ারপোর্ট ম্যানেজার। আরে কিভাবে বুঝলাম না, যাই হোক এবার বলুন হার্টবিট বাড়ছে তো, পাসপোর্ট ভিসা আছে তো, ব্যাংককে আপনারা পাটায়া বিচ ঘুরে আসতে পারেন এই টিকিট পেলে আর কি, এই রাফেল ড্র যদি আপনার ভাগ্যে জিতে যায় এবং অনেক কিছু মজা করতে পারেন সেখানে, অনেক ফুল আছে, অনেক কিছু ইভেন্ট আছে সেখানে গিয়ে, আমি ওখানে গিয়েছিলাম ঘুরে আসছি, অনেক মজা মজার জিনিস আছে, সো এনজয় করতে পারেন ওখানে। থ্যাংক ইউ, দেখা যাক কে হয় আজকের এক নম্বর বিজয়ী, যায় কার ভাগ্যের চাকা। সবাই টিকিট মেলাতে থাকেন, করতে থাকেন সবারটা, সবারটা হাতে দেখতে চাই, এই যে আমারটা হাতে, সবারটা হাতে, এটা বলতে তো আমার দুঃখ ধরফর 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 করছে। ওয়ান, তারপরে আবার ওয়ান, কার কার মিলেছে, ওয়ান আবার ওয়ান, প্রথম দুইটা ওয়ান, তারপরে একটা শেষ অঙ্ক নয়, ওয়ান ওয়ান নাইন, এই তিনটা যাদের মিলেছে তারা সামনে আসেন, ওয়ান ওয়ান নাইন, ওয়ান ওয়ান নাইন, দুই বাদ দেবো কোনটা, ওয়ান ওয়ান নাইন এইট, ওয়ান ওয়ান নাইন এইট, চারটে মিলেছে ওদের চেয়ারম্যান মারবে, চারটে ডিজিট মিলেছে, ওয়ান ওয়ান নাইন এইট, দেখা যাক বলুন পরে সংখ্যাটি কি, এটা দর্শক বলবে। ওয়ান ওয়ান নাইন এইট, এ পর্যন্ত কার মিলেছে, ওয়ান ওয়ান নাইন এইট, এখন গণনা শুরু করি, ওয়ান ওয়ান নাইন এইট এর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, একটা হলো না, ওয়ান ওয়ান নাইন এইট, বলেন খুব আকর্ষণীয়, খুব আকর্ষণীয় পুরস্কার, খুব আকর্ষণীয় নাম্বার, আপনারা বলতে থাকেন আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করবো, যেটা হবে সেটা আমরা অ্যাকসেপ্ট করবো।
তিনটা মিলেছে 1198234 তিনটা মিলেছে ওনার 1198 এর পরে ওনার মিলেছে 234 তিনটা আছে বলেন আর কার কার আছে কার কার 1198 1198 লটারিটা হচ্ছে লাইভ নাম্বার 5 নাম্বার 5 1198 কি যে মজা পাওয়া গেছে আমাদের রুমা সহ সভাপতি সবাই জোরে একটা করতালে জোরে করতালে জোরে করতালে মাননীয় উপাচার্য সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় প্রফেসর ইলিয়াসউদ্দিন বিশ্বাস ও নর্থ ইস্ট কেন আমার বাবা আমাকে নিয়ে যাচ্ছে না বিদেশে কিন্তু এমন একটি ভাগ্য আমার মেয়ের কপালে আসলো বা আমার কপালে আসলো যে লটারির মাধ্যমে বিনা পয়সায় আমি এই মেয়েটাকে নিয়ে যেতে পারছি ব্যাংককে ভাবিকে তো নিয়ে যাব তার মেয়েকে তো রেখে যেতে পারবো না তো যখন আরেকটা কথা আমি বলিনি এই ধরনের এই ঘটনার যে ঘটবে আমার কাছে একটু অবাক লাগছে এটা কেন ঘটে গেল আল্লাহ মানে কাকে কখন কোন জিনিস দেয় সেটা চিন্তা করা যায় না মানে এই ধরনের এখানে তো হস্তান্তর যোগ্য না যিনি পাবেন ওনাকে যেতে হবে আদারাইজ টিকিটটা ল্যাপস হবে তো উপরওয়ালা সব ব্যবস্থা করে দিয়েছে ল্যাপসর কোনো সুযোগই নাই আমাদের আসাদুজ্জামান প্রফেসর আসাদুজ্জামান বলেছিলেন আমি যদি টিকিটটা পাই তো আমি কিন্তু নেব না উনি নেবেন নাই সুযোগ দেখা হয়নি ধন্যবাদ এই সকল শিক্ষক এর সাথে জড়িত ছিলেন তাদের এই যে পারোচ্ছ্বাস সাংগঠনিক সম্পাদক আমি দেখেছি হি ইজ ভেরি অ্যাক্টিভ আমাদের জয় সেতু স্যার দায়িত্ব পালন করেছিল সেটা অনেকদিন হয়ে গেল আমার মনে হয় যে এখন রাশেদের পালা সাংস্কৃতিক সম্পাদক গতকাল আমি আর সুব্রত স্যার পালিয়ে গেছিলাম কিন্তু আমাদের গান করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের দুজনের একই জায়গাতে প্রোগ্রাম থাকার জন্য আমরা চলে গিয়েছিলাম যা কিন্তু পরে এসে শুনলাম যে ইট ওয়াজ এ নাইস সেরিমনি এই যেটা হয়েছিল অনুষ্ঠান যেটা হয়েছিল এটা ইভেন্টটা খুবই সাকসেসফুল হয়েছিল এবং তার জন্য গৌরকে আমি ধন্যবাদ দিই আমি ধন্যবাদ দিয়েই আমি থাকবো আমি গৌরকে আরেকবার এটাকে রিপিট করতে চাচ্ছি আমরা আর আরেক সহসভাপতি প্রফেসর ডক্টর ইলিয়াসউদ্দিন বিশ্বাস প্রস্তাবনায় স্যার যেটা বলেছেন সহসভাপতি হিসেবে দুজনের নাম প্রস্তাব করেছেন একজন হচ্ছে প্রফেসর এম আব্দুল লতিফ আর একজন হচ্ছে জনাব আবুল কালাম আজাদ মৃধা ইউনিভার্সাল লজিস্টিক ঢাকা আর সাধারণ সম্পাদক বাই ডিফল্ট এটা হচ্ছে গণতন্ত্র অনুযায়ী গণিত বিভাগের সভাপতি যিনি থাকবেন তিনি সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন তারপরে সহসাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাবনা করেছেন স্যার হচ্ছে জনাব হালিমুজ্জামান একটা প্রস্তাবনা আছে আপনারা যদি অনুমোদন করেন তাহলে আমাদের সেটা এখান থেকে পাস করার দরকার আমাদের গণতন্ত্রে কিন্তু ভুল ত্রুটি ছিল সেটা আমরা
সংশোধন করে যারা কার্যনির্বাহী কমিটির আজকে নাম প্রস্তাব করা হলো তাদেরকে আমরা সব করে পাঠিয়ে দেবো, সেখানে কিছু পরিমার্জন বা সংশোধন সেখানে হবে, আমরাও এই বিষয়ে কাজ করছি। হ্যাঁ, সেটা হাউস যদি অনুমোদন দেয় থাকে, ওই অনুমোদন দেয় থাকলে আমরা সেই কাজটা করবো। পাশাপাশি আমাদের যে কমিটির নাম আমরা প্রস্তাব করছি, তো আমাদের গঠনতন্ত্রে তো বলা আছে যে আমরা এই অনন্য ভূমিকা পালন করেছেন সারা মাঠ দৌড়িয়ে দৌড়িয়ে, যারা পড়ে গেছেন তাদেরকে হলুদ কার্ড দিয়েছেন, যারা ডিগবাজি খেয়েছেন তাদেরকে দিয়েছেন লাল কার্ড। এই রেফারি সুদূর কাতার থেকে বিশ্বকাপ থেকে আনা হয়েছে এবং খুব কঠোর রেফারি, শুধু খালি লাল কার্ড আর হলুদ কার্ড, পড়ে গেলে লাল কার্ড হলুদ কার্ড, খেলা শেষ হয় না, শুধু আমি গোল দিয়া শেষ করলাম খেলা। আমাদের ক্রীড়া সম্পাদককে রেফারিকে অনন্য পুরস্কারে ভূষিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, জোরে করতালি রেফারির পুরস্কার। এক এক করে মেডেল সেন্টার ফুটের মেডেল গ্রহণ করছে কৃতি ফুটবল 2022। আমি গোল করেছি, আজকে খেলার এটাই প্রতিপাদ্য ছিল। ওকে থ্যাংক ইউ। নিচ থেকে ক্যাটিস দিয়ে শেষ এই বাচ্চাদেরটা বিস্কুট দাও, ওকে থ্যাংক ইউ। তৃতীয় আরজু অংশগ্রহণ করেছিলেন সবার জন্যই 2014 মিউজিক চেয়ার তৃতীয় তৃতীয় শেষ এই বাচ্চাদেরটা বিস্কুট দাও, ওকে থ্যাংক ইউ। এবারে নিবে সাহা সাহাকে সাহা দিয়ে তৃতীয় আর্থ অংশগ্রহণ করেছিলেন সবার জন্য